রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দিকে দিকে সাধিত হচ্ছে উন্নয়ন। সবকা সাথ সবকা বিকাশের স্রোত বইছে রাজ্যের ফটিকরায় বিধানসভা জুড়েও। রাজ্য সরকার এবং এলাকার বিধায়ক সুধাংশু দাসের প্রচেষ্টায় ফটিকরায়ের লালডহরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে পানীয় জল। ফটিকরায়ের লালডহরে কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে এবং রাজ্য সরকারের অর্থান্য করলে ১২ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে ১২ লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন পানীয় জল পরিশোধন প্রকল্প। এই প্ল্যান্টের জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে ইতিমধ্যেই অনেকটা সম্পূর্ণ হয়েছে সাপ্লাই পয়েন্ট বসানোর কাজও। এখনও কিছু কিছু এলাকায় জোর গতিতে কাজ চলছে পাইপলাইন বসানোর। বর্তমানে এই প্রকল্প থেকে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করছেন এলাকার ৬টি পঞ্চায়েতের মানুষ। এলাকার মানুষ জানাচ্ছেন, আগে পানীয় জলের সমস্যায় দুর্ভোগ তাদের ছিল নিত্য সঙ্গী। পাম্পের মাধ্যমে যে জল দেওয়া হতো তা ছিল আয়রনে ভরা, মিলত না প্রয়োজন মতো জলও। কিন্তু বর্তমানে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হওয়ায় জলের দৈনন্দিন চাহিদা যেমন কিছুটা মিটছে, তেমনি মিলেছে পরিশোধিত পানীয় জল। জলের সুবিধা হয়েছে, জল ভাড়াম ভালো, জল ভাড়াম জল ভালো মিলে আর সুবিধা হয়েছে। এটি সবাই পার, তখন জলের আমাদের সমস্যা আছিল, একটা মিনিমাম একটা আছিল, এটা বেশি বালা জল দিত না, ইয়ে দিত না। খাস করে আমরা তো সরকারে থাকব, থাকার কথা কাজও করে সরকারে। আমরা তো এখানে সমস্যা আগে আছিল, জলের খুব সমস্যা ছিল। এখন কই একটা প্লেন টুয়ার উপরে গিয়া আমরা জলের কোনো সমস্যা নাই। আমরা জলটা আগে তো খুব আয়রন আছিল, এখন এই জলের মধ্যে আয়রন নাই, খুব সুন্দর জল। আমরা এখন জল দিলে এখন হইতে পারি। আগে তো আমরা গুল্লা জ্বলাইতে ওইটা ইয়ে জল উতলার জল, নদীর জলটা প্লাটায় আর গুল্লা জল উঠে উমন্টি গানে জ্বলাইতে আমরা ফিটকারি দিয়ে জ্বলাইতাম। বহুত ফিটকারি লাগে না, কারণ এই তো জল তুলি আমরা জল পাইতাম। ও তো লাল ইয়ে দিছে তো জলের ওটা থেকে আমরা পাই তো মানে একটু হাস করাইছে শুধু নাই তার নাম ও তাইনও হাস করাইছে। আমরা জলটা পালা পাইছি, আমরা কাজটাও পালা করছে এমএলএ থান প্রত্যেক আমরা খুব ইয়ে একটা সময় এক ফোঁটা পানীয় জলের জন্য চাতক পাখির মতো যাদেরকে বসে থাকতে হতো পানীয় জলের উৎসের সামনে, সেসব দুর্ভোগ পীড়িতদের কথাই বর্তমান সরকার এবং স্থানীয় যুব বিধায়ক সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় সময়ের আগে এই প্রকল্প থেকে জলের পরিষেবা পেয়েছেন তারা। প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার বর্তমান সরকারের যে উদ্যোগ তা অনেকটাই বাস্তবায়িত ফটিকরায় বিধানসভা এলাকার বড় একটা অংশে। এতে স্থানীয় বিধায়ক সুধাংশু দাস এবং অবশ্যই বর্তমান সরকারের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ ফটিকরায় বিধানসভা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।